welcome to my channel unique platform তো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা প্রজেক্ট আর প্রজেক্টের নাম হলো সেভ আর্থ সেভ নেচার আর আমরা সবাই ফ্রেন্ডসরা মিলে এই প্রজেক্টটাকে বানিয়েছি আর আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের নাম হলো টিম ব্লিংকস নেচার গ্রুপের নাম হলো ব্লিংকস ব্ল্যাকপিঙ্ক থেকে ব্লিংকস এসেছে এটা ইউনিক নাম তো ব্লিংকস যে গ্রুপটা আছে সেটা নেচারকে দু ধরনের বোঝানোর চেষ্টা করেছে একটা হলো এয়ার পলিউশন পলিউটেড এয়ার আর ডিফরেস্টেশন এটা একটা পার্ট আরেকটা পার্ট হলো উইন্ড এনার্জি ফ্রেশ এয়ার অ্যাফোরেস্টেশন আর সোলার এনার্জি এটার মেন পার্টস আর দুটো ফ্যাক্টস তো চলুন এবার ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটাকে তো সবচেয়ে প্রথমে আমরা শুরু করছি ফ্যাক্টরি সাইডস দিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন দুটো ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির যে ওয়েস্ট জিনিসগুলো আছে এটা ধোঁয়া হিসাবে বেরোচ্ছে আর ওটার থেকে হচ্ছে এয়ার পলিউশন আর এয়ার পলিউশন থেকে পলিউটেড এয়ার এখানে যে অ্যাটমসফিয়ারটা আছে এটা পুকুরে খুবই পলিউটেড একদম মানে বাজে একেবারে ধোঁয়া মানে যেটাকে বলা হয় পলিউশন এটা আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন জঙ্গলের সাইডটায় যেটাকে আমরা বলি ডিফরেস্টেশন এখানে এই দুজন মানুষ গাছটাকে কাটছে তো ওপরের পাখিটা বলছে ডোন্ট ডিস্ট্রয় আওয়ার হোম আমাদের ঘরটাকে ভেঙে দিও না আর তার পাশাপাশি যে বাদরটাকে আপনারা দেখতে পাচ্ছেন বাদরটাও বলছে ওয়েয়ার উইল উই লিভ নাও আমরা এখন কোথায় থাকবো আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মেয়েটা আছে সে বলছে ডোন্ট কাট দ্য ট্রিজ গাছটাকে কেটো না আর এখানে এই যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন ও এই ভদ্রলোককে বাধা দিচ্ছে প্লিজ গাছটা কাটবেন না আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে এখান থেকে খুবই পলিউশন বেরোচ্ছে এটা হলো পলিউশন তো এবার আমি আপনাদেরকে ডিফরেস্টেশনের লাস্ট পার্টটা দেখিয়ে দিই ওয়াটার পলিউশন এই ফ্যাক্টরির যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো আছে আপনারা সবাই জানেন ওটা জলের মাধ্যমে বার করে দেয় তো এখানেও ঠিক একই জিনিস হচ্ছে ওয়াটার পলিউশন এখানে পাইপের থেকে সব নোংরাগুলোই নদীতে চলে এসছে তো এবার আমরা আসি অ্যাফোরেস্টেশনের দিকে তো অ্যাফোরেস্টেশনের দিকে আপনারা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে উইন্ড এনার্জি আছে ফ্রেশ এয়ার এখানে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর এখানে ফ্রেশ এয়ার আছে অনেক কিছু আছে তো আমরা শুরু করছি সোলার এনার্জি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোলার এনার্জি আর তার সাথে এই যে গাছগুলো দেখছেন এটা হলো জঙ্গল এখানে একটা উট আছে ছাগল আছে তার পাশাপাশি এখানে ছোট ছোট গাছ আছে একটা বাউন্ডারি দেওয়া এখানে আর এখানে এই যে মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন ও গাছ লাগাচ্ছে এখানে আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ও এখানে গাছে জল দিচ্ছে আর এটা হলো উইন্ড মিল এখানে উইন্ড মিল তার পাশাপাশি এখানে একটা ঘর আর অ্যাফোরেস্টেশন এখানে গাছপালা সব কিছু আছে তো এবার আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো তো চলুন এটাকে আপনাদেরকে আমি চালিয়ে দেখিয়ে দিই এটা হলো ওয়ার্কিং মডেল এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে আলো জ্বলছে সোলার এনার্জি ঘরেও লাইট জ্বলছে এই ঘরেও চলছে ফ্যাক্টরিতেও চলছে আর দুটো ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি বেসগুলোতেও চলছে আর এই দুটোতেও চলছে আর এবার আমি আপনাদেরকে দেখাবো ওই উইন্ড এনার্জি যেটা তো উইন্ড এনার্জিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে উইন্ড এনার্জি যে সবচেয়ে প্রথমে লাইট জ্বলবে তারপরে এটা হলো উইন্ড এনার্জি তো এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যাফোরেস্টেশনের দিকে নদীর কাজটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে একটা জল আসছে তো এটা হলো আমাদের ওয়ার্কিং মডেল আর এটাকে একটু সুন্দর করে ডেকোরেট করার জন্য লাস্টে আমরা এখানে দিয়েছি উপরে লাইটস তো এটাই হলো আমাদের একটা সেভ আর্থ সেভ নেচারের ওয়ার্কিং মডেল তো আমি হোপ করছি আমাদের ফ্রেন্ডসদের মিলে যে একটা প্রজেক্ট আমরা বানিয়েছি আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লেগেছে
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি প্রজেক্টটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। আর আপনারা প্লিজ কমেন্টে বলবেন যে আপনাদের ডিফরেস্টেশন চাই না অ্যাফরেস্টেশন চাই। সো থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে, গুড নাইট।